একাত্তরে যে বাংলাদেশ জন্ম নিয়েছিল আজ সে পঞ্চাশোর্ধ্ব। সদ্য ভূমিষ্ঠ শিশুটি আজ অনেকটাই পরিণত। দীর্ঘ এই পথ পরিক্রমায় সমাজের নানা স্তরে নিভৃতে কাজ করে যাওয়া ব্যক্তি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মান জানাতে প্রতি বছর দেওয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2024 অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সাত বিভাগে 10 বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক তুলে দেন সরকার প্রধান। এরপর দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিরা তাদের প্রাপ্তি আর বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা তুলে ধরেন সরকার প্রধানের সামনে। স্বপ্ন আমার বাংলাদেশ, সত্য আমার বাংলাদেশ, এখানে জীবন, এখানে অরণ, এখানেই অমরত্ব, চিরসত্য, চিরসত্য আমার বাংলাদেশ। এরপরই প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু ও দেশের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। আমাদের লক্ষ্য যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানিত, যে মুক্তিযোদ্ধারা জাতির পিতা ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে আমাদের বিজয় এনে দিয়েছেন, তাদের সম্মান দেওয়া এবং এই আমাদের এই গৌরবটা যেন হারিয়ে না যায় আমরা তার জন্য ব্যবস্থা নিয়েছি। স্বাধীন করেছে বলেই তো তাদের আত্মত্যাগই তো আজকে আমরা স্বাধীনতা অর্জন করে বিশ্বে নিজের স্থানটা করে নিতে পেরেছি। প্রধানমন্ত্রী এ সময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে দেখেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার মানুষের কল্যাণে কাজ করে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে। অগ্নিসন্ত্রাস, খুন, খারাপি অনেক কিছু করে থাকে, তাদের সুমতি হোক সেটাই আমরা চাই, যে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, তার প্রমাণ আমরা করেছি সেই 2009 সরকার গঠন করে এ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আজকে বাংলাদেশকে অন্তত বিশ্বে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, আমাদের জনগোষ্ঠী হবে দক্ষ জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, আমাদের সরকার স্মার্ট সরকার, আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থা সোসাইটি স্মার্ট সোসাইটি। 2041 সালের বাংলাদেশ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে সরকার প্রধানের কণ্ঠে উঠে আসে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। এ সময় এই হামলার তীব্র নিন্দা জানান তিনি। প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং আমরা প্যালেস্টাইনিদের সাথে আছি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না। দেবরাজ দেব, এখন ঢাকা। Lily Elo face wash. Lily, always be